নমস্কার বন্ধুরা, পূজার সিম্পল কিচেন আন্ট্রি মে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজ আমি এসেছি আয়ুরের একটা হার্বাল কোম্পানির প্রোডাক্টের ভিডিও নিয়ে। এটা হলো আয়ুর কোম্পানির ক্লিনজিং মিল্ক উইথ অ্যালোভেরা ফর অল স্কিন টাইপস। আর এটাতে রয়েছে পিএইচ ব্যালেন্স এ হার্বাল কালেকশন। যেহেতু আয়ুর কোম্পানি অনেক দিনের পুরনো একটা কোম্পানি, তার জন্য এই প্রোডাক্টের কোনো কথাই হবে না। আর বলে দিচ্ছি এই প্রোডাক্টটা কী কী দিয়ে তৈরি হয়েছে। এটাতে রয়েছে রাইস ইন অ্যালোভেরা, আর যা যা লেখা আছে তোমরা একটু কাইন্ডলি পড়ে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। আর এটার প্রাইস রয়েছে অনলি 75 rupees, আর এটার কোয়ান্টিটি হলো 100 ml। আর 100 ml কোয়ান্টিটি হিসাবে 75 rupees অনেক কম প্রাইসের মধ্যে। আর লোকাল মার্কেট থেকে তোমরা অনায়াসে এটা 10-15% ডিসকাউন্টে পেয়ে যাবে। যেহেতু আয়ুর কোম্পানি অনেক দিনের পুরনো কোম্পানি, তার জন্য এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টই অনেক অনেক ভালো। যাদের স্কিনে পিম্পলস, র্যাশ, অ্যাকনি, যে কোনো রকম সমস্যা রয়েছে, তাদের দিনে একবার করে হলেও এই ক্লিনজিংটা তোমরা ইউজ করে দেখতে পারো। আমি সামান্য পরিমাণ হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের মুখে লাগিয়ে ক্লিনজিংটা করবে। প্রথমে মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, তারপর সামান্য পরিমাণে হাতে নিয়ে মুখের মধ্যে ঘষতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুখে তোমরা লাগিয়ে ঘষতে থাকবে। কমসে কম 5-7 মিনিট লেগে যেতে পারে সময়। তারপর তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আর এইভাবে ক্লিনজিং করাটা আমাদের সবার পক্ষেই খুব জরুরি। দিনে একবার হলেও নর্মাল স্কিনই হোক বা অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, যে কোনো স্কিনের ক্ষেত্রে আমাদের সবার পক্ষে একবার করে হলেও ক্লিনজিং করাটা খুব জরুরি। আর এইভাবে যখন শুকিয়ে যাবে তারপরে তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। আর এই আয়ুর কোম্পানি আমার তো খুব ভালো লেগেছে। যাদের স্কিনের প্রবলেম রয়েছে তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। ভিডিওটি দেখ